এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা? সবার আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 90 যদি বের করো তাহলে চতুর্থ অধ্যায় দেখবা যে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি এই অধ্যায়ের অনুশীলনী অঙ্ক আছে। ঠিক আছে, সো চলো আজকের ক্লাসে আমরা 1 এবং 2 নম্বর অঙ্কের সমাধানগুলো দেখবো। ঠিক আছে, সো 1 নম্বর অঙ্কে আমাদের বলছে রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। রইস একজনের নাম, সে কী করছে? 35,000 টাকা জমা রাখছে কয় বছরের জন্য? 3 বছরের জন্য। খুব সহজ কথা বলছে এখানে। ঠিক আছে, আচ্ছা তারপর কী বলছে? যদি সরল মুনাফার হার 7% হয়, অর্থাৎ সরল মুনাফার হার 7%। ঠিক আছে, এই 7% মানে কত? 100 টাকায় 7 টাকা, পার্সেন্ট মানেই 100-এর সাথে সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা তাহলে সাত সরল মুনাফার হার 7 টাকা, অর্থাৎ 100 টাকায় 7 টাকা হয়, তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তো চলো আমরা সমাধানে চলে যাই। দেখো খুবই ইজি, এই আসল মুনাফা মুনাফার হার এগুলো বের করা খুবই ইজি। আমরা একটু জাস্ট সূত্রটা যদি মনে রাখতে পারি তাহলেই পারবো। তাহলে সরল মুনাফার সূত্র থেকে আমরা জানি যে আই সমান পি আর এন। ঠিক আছে, এখানে আয়টা হচ্ছে মুনাফার হার, সব কিছু আমাদের এটা প্রত্যেকটা নাম আছে, যেমন পি সমান আসল। ঠিক আছে, আসল পি, আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আসল পি, পি কত? এই দেখো 35,000 টাকা, কারণ সে কী করছিল? 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। তাহলে সে জমা রাখছে এইটা, তাহলে এইটা তার কি আসল না? এটা কিন্তু তার আসল টাকা, এই জন্য পি আসল আসল পি সমান কত দিলাম? এখানে দেওয়া আছে 35,000 টাকা। ঠিক আছে, আচ্ছা সময় এন সমান 3 বছর, এই যে বলে দিছে কয় বছরের জন্য রাখছে? 3 বছরের জন্য রাখছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আসল সরি সময় এন সমান সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, আর কি মুনাফার হার দ্বারা। তাহলে সময় এন সমান কত? 3 বছর, আর মুনাফার হার এই যে এখানে কিন্তু বলে দিয়েছে 7%। ঠিক আছে, মুনাফার হার আর দ্বারা প্রকাশ করে, আর আমাদের এখানে মুনাফার হার কত বলে দিছে? 7%। 7% মানেই কত? 100-তে 7। ঠিক আছে, অর্থাৎ 100 টাকায় 7 টাকা হয়। আর যখনই পার্সেন্টেজ থাকে, এটাকে যদি আমরা ভগ্নাংশে করে যাই, তাহলে এইখানে যত সংখ্যাটা থাকে সেটা হয় উপরে, আর এই পার্সেন্টেজের জন্য নিচে হয়ে যায় 100। ঠিক আছে, ভগ্নাংশের উপরে লব হয়ে যায়, এখানে যে সংখ্যা থাকে সেটা হয়ে যায় লব, আর পাই পার্সেন্টেজের জন্য হর সবসময় 100 হয়ে যাবে। ঠিক আছে, পার্সেন্টেজ থাকলে নিচে সবসময় 100, এই জিনিসটা তো বুঝতে পারছো তাই না? আচ্ছা এবার চলো তাহলে কী বের করতে বলছে আমাদের? মুনাফার মুনাফা কত হবে? ঠিক আছে, তাহলে চলো আমরা মুনাফা বের করে ফেলি। ঠিক আছে, মুনাফা আয় সমান আমরা কী লিখতে পারি? পি আর এন। তাহলে পি সমান, এই যে পি মানে এই এই মাঝে কোনো চিহ্ন নাই, মানে কি সবগুলো কী আকারে আছে? গুণ আকারে আছে কিন্তু। ঠিক আছে, যখন একটা বর্ণ সাথে আর একটা বর্ণ লেগে থাকে তখন সেটা কী আকারে থাকে? গুণ আকারেই থাকে। তাহলে সবগুলো গুণ, দেখো এই পি পি সমান কত? এটা দিলাম। ঠিক আছে, 35,000। এন তারপরে এন সমান কত? 3 বছর, গুণ দিয়ে 3 দিলাম, গুণ আর আর সমান মুনাফার হার কত? 7/100। ঠিক আছে, 7/100 দিয়ে দিলাম। এখন আমরা কী করতে পারি? এটাকে সবগুলোকে এটা উপরে উপরে সবগুলো গুণ হয়ে যাবে, আর এটা কিন্তু নিচে 100, কিন্তু নিচে, সুতরাং এটা কী হয়ে যায়? কেটে যেতে পারে, এই 2 শূন্য আর এই 2 শূন্য যদি কেটে যায় তাহলে কত হয়ে যাচ্ছে? শুধু আমাদের কত হয়ে যাচ্ছে এখানে, বুঝতে কি পারছো? অর্থাৎ ভাগের সময় কিন্তু আমাদের কী হয়ে যায়? কেটে যায়। যেমন 1 মিনিট, ওকে দেখো এই যে এইখানে যে শূন্য আছে না, 100-এর যে 2টে শূন্য আছে, এই 100-এর 2টে শূন্যর মধ্যে থেকে আমাদের কী হবে? 100-এর যে 2টে শূন্য আছে, এই যে এই শূন্য আর এই শূন্য, এখান থেকে আমাদের সেমভাবে এই শূন্য আর এই শূন্য কী হয়ে যাবে? কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের উপরে এখন কত বসলো? 350, 3 আর হচ্ছে 7, সবগুলো কিন্তু উপরের। এখন এই সবগুলো আমাদের কী করে দিতে হবে? জাস্ট গুণ করে দিতে হবে। তাহলে 350-কে গুণ দিয়ে কত হয়ে যাবে? 300-0, 3 বছর 15, 5, 7, 1, 3 1 10, তাহলে হচ্ছে 1050 হয়ে যাবে। আর 1050-কে যদি আমরা 7 দিয়ে গুণ দিয়ে দিই তাহলে 7,350 হয়ে যাবে। ওকে, বুঝতে পারছো? খুবই কিন্তু ইজি। তাহলে 3 বছর পরে রাইসের মুনাফা হবে কত? 7,350 টাকা। ঠিক আছে, এখানে আমাদের কিন্তু মুনাফাটাই বের করতে বলছিল। ঠিক আছে, মুনাফা কত? জাস্ট এই যে মুনাফা, সরল মুনাফা নির্ণয় সূত্র। এখানে 2 নম্বর বলছে জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসায় মান বসায় দিয়ে 6 মাসে 23,000 টাকা মুনাফা হয়ে গেল। খুবই এখানে কিন্তু আমাদের আসল বলে দেয় না। ঠিক আছে, চলো এবার দেখি 2 নম্বর। এখানে জেবিন তার বন্ধুর সাথে ব্যবসা শুরু করছে, ব্যবসা শুরু করার পর সেই শেয়ার থেকে সে 6 মাসে কত টাকা পাইছে? 23,000 টাকা মুনাফা পাইছে। ঠিক আছে, আচ্ছা মুনাফার হার 8% হলে ওই ব্যবসায় যে ঋণের মূলধন কত? অর্থাৎ আমাদের এখানে আবার কী বের করতে বলছে? মূলধন বের করতে বলছে, অর্থাৎ আসল কত টাকা দিয়ে সে ব্যবসা শুরু করছিল সেটা আমাদের এখানে বের করতে হবে। ওকে, সো এটাও কিন্তু আমরা খুবই ইজি, সরল মুনাফার হার, সরল মুনাফা আয় সমান পি আর ওই সূত্রটা দিয়ে আমরা বের করতে পারি। ঠিক আছে, কীভাবে?
দেখো একটু লক্ষ্য করো এখানে, তাহলে দেওয়া আছে এখানে আমাদের কি কি দেওয়া আছে, সময় 6 মাস, ঠিক আছে, এন সমান 6 মাস। তাহলে এটাকে যদি আমরা বছরে নিয়ে যাই, মাসকে বছরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। যখন মুনাফার হার বের করতে গেলে বাৎসরিকই সবসময় হিসাব করা হয়, এই জন্য বছরে নিয়ে যাবো, কারণ 1 বছর সমান কত মাস, 12 মাস, তাই 6-কে 12 দিয়ে ভাগ দিয়ে দিলেই চলে আসবে, ঠিক আছে। 6-কে আমরা কত দিলাম, 12 দিয়ে ভাগ দিলাম, এখন তো একে লঘিষ্ঠ করি, কাটাকাটি করি, 6 দিয়ে 6-কে ভাগ দিলে 1, আর 6 দিয়ে 12-কে ভাগ দিলে 2, তাহলে 1/2 হয়ে যাবে, ঠিক আছে, বছর। আচ্ছা তাহলে এখানে আমাদের তারপরে আছে মুনাফার হার আছে, আর আছে কত আছে মুনাফা আছে আগে, তাহলে মুনাফা কত, 23,000। তাহলে মুনাফা আয় সমান কত, 23,000। 6 মাসে মুনাফা পাইছে 23,000 টাকা, এই জন্য মুনাফা সমান করতে ধরলাম 23,000 টাকা। আর মুনাফার হার সমান কত আছে, মুনাফার হার 8%। তাহলে 8% মানেই কত, উপরে 8 আর নিচে হয়ে যাবে 100, তাই না? আমরা তো জানি ভগ্নাংশ করলে, আমরা এইভাবেও রাখতে পারি, আবার অঙ্ক করার সুবিধার্থে একে আমরা অঙ্কটা এই 8-কে 100 দিয়ে ভাগ দিয়ে আমরা বের করে ফেলতে পারি 0.08, ঠিক আছে। এটা দেখো 10 দিয়ে 100 দিয়ে, 1,000, 1 লাখ, 1 কোটি, 1 বিলিয়ন, 1 মিলিয়ন, এগুলো দিয়ে ভাগ করা কিন্তু খুবই ইজি, ঠিক আছে। অর্থাৎ যতগুলো শূন্য থাকে তত ঘর তোমার বাম দিকে দশমিক সরে যায়। এখন এটা 8 হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে কি 8-এর এই পাশে দশমিক আছে, তাই না? যেহেতু আর নাই, তার মানে কি এখানে দশমিক, ঠিক আছে, আর ডান পাশে হলে তো থাকে না, ঠিক আছে, দশমিকটা দিই না আমরা। এই জন্য দুইটা শূন্য আছে, এই জন্য 2 ঘর সরে যাবে, 8 এক ঘর, তারপরে আর এক ঘর তো নাই, এই জন্য ওই ঘরটা আমরা শূন্য দিয়ে ভরাট করে দেবো, ঠিক আছে, দিয়ে 2 ঘর বানায় তারপরে 2 ঘর পর দশমিক দেবো, ঠিক আছে। আর দশমিকের আগে কিছু নাই, এই জন্য আর একটা শূন্য দিয়ে দিলাম। যদি এখানে 1,000 দিয়ে ভাগ দিতে হতো, তাহলে 3 ঘর পর কিন্তু শূন্য হইতো, আর 3 ঘর আমাদের নাই, এই জন্য শূন্য দিয়ে বানিয়ে দিতাম। বোঝা গেছে নাকি ভাগ করা, এর মধ্যে একটা ভাগ করাটাও শিখাই দিলাম, ঠিক আছে। ভাগ করা কিন্তু ইজি খুব, আর যদি ওভাবে না পারো তাহলে এভাবে ক্যালকুলেটার দিয়ে বা খাতায় ভাগ করে দেখো, 8-কে ভাগ দাও 100 দিয়ে, 8-কে ভাগ দাও, প্রথমে যাবে না এই জন্য একটা শূন্য, দশমিক দিয়ে একটা শূন্য দেবো, 8-এর মধ্যেও যাবে না এই জন্য একটা শূন্য, আবার আর একটা শূন্য দেবো, তাহলে 800 হয়ে যাবে, আর 100 দিয়ে 800-কে ভাগ দিলে 8 বার যাবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা অঙ্কে ফিরে আসি এবার। তাহলে 8-কে 100 দিয়ে ভাগ দিলে কত হয়ে যায়, 0.08, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, আর আমাদের বের করতে হবে কি, আসল মূলধন। মূলধন মানে আসল, আসলকে দ্বারা প্রকাশ করি, বি দ্বারা, তাহলে আসলটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন সরল মুনাফার ক্ষেত্রে আমরা কি সূত্রটা একটু আগে দেখলাম মনে আছে না, আয় সমান পিআরএন, ঠিক আছে। এইখান থেকে আমাদের কার মানটা বের করতে হবে, পির মানটা বের করতে হবে। এই জন্য এখন কী করবো দেখো, এই সম্পূর্ণটাকে ঘুরিয়ে দেবো, এই সম্পূর্ণটাকে সামনে সমান চিহ্নে ওই পাশে নিয়ে যাবো, আর আয়কে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। এই সম্পূর্ণটাকে পিআরএনকে ওই পাশে নিয়ে আসলাম সমান চিহ্নের, আর আয়কে এই পাশে নিয়ে আসলাম। যখন এই সবটুকু ধরে একবারে ধরে ওই পাশে নিয়ে আসা হয়, আর এইটাকে এই পাশে যা যা থাকে সব ধরে এই পাশে নিয়ে আসা হয়, তখন চিহ্নের কোনো পরিবর্তন হয় না। বাট যখন একটা আলাদা কিছু থাকে আর কিছু নিয়ে আসা হয়, তখন কিন্তু তার চিহ্নের পরিবর্তন হয়ে যায়। যেমন এখানে খেয়াল করো, এখন পি কে এই পাশে রাখলাম, আর আর এন কে ওই পাশে দিয়ে দেবো। এই পি পি আর এন এগুলো একটা আরেকটার সাথে কী আকারে যুক্ত আছে, গুণ আকারে, না গুণ আকারে। তাহলে পি কে আমি এই পাশে রাখবো, আর আর এন কে ওই পাশে দিয়ে দেবো সমান চিহ্নের। তাহলে পির সাথে আর এন কী আকারে আছে, গুণ আকারে। তাহলে যদি সমান চিহ্ন ওই পাশে দিয়ে দিই, তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ সমান চিহ্ন এই পাশ থেকে ওই পাশে গেলে কী হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, আর যদি ভাগ থাকে তাহলে গুণ হয়ে যায়। তাহলে এখন গুণ আকারে আছে, তখন এখন যদি পি কে এই পাশে রেখে আর এন কে ওই পাশে নিয়ে যাই, তাহলে কী যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই যে আয় ভাগ হচ্ছে এনআর, ঠিক আছে। এখন সেমভাবে খালি মান বসাই দেবো, তাহলে পি আয়ের মান কত, আয় সমান মুনাফা, এই যে কত বসে 23,000 বসালাম, 23,000। আর এখানে তাহলে নিচে আর আছে, আর এন আছে, আর আছে, তাহলে এন কত পেয়েছিলাম আমরা, 1/2, 1/2 বা 1/2, ঠিক আছে, গুণ, কারণ এই একটা আরেকটার সাথে কী আকারে আছে, গুণ আকারে আছে। আচ্ছা এই জন্য গুণ, আর আর সমান কত পেয়েছিলাম, এই যে 0.08, ঠিক আছে, 0.08 পেয়েছিলাম। এখন দেখো তাহলে আমরা কী করতে পারি, এটাতে যদি এটা কাটাকাটি করা যায় গেল, না গেলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, ঠিক আছে। তাহলে এইখানে দেখো, এক আর হতেছে এই আর, এর তো নিচে এক আছে, সব সংখ্যার নিচেই কী থাকে, এক থাকে, তাহলে এটা কোথায়, উপরে। তাহলে এটা কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না, এটাই এই একের সাথে গুণ হবে, আর 2 নিচে 2 হবে। তাহলে উপরে 23 এটা যেটা আছে ওটা থাকে থেকেই যাবে, ঠিক আছে, এই নিচের কাজ করতেছি। তাহলে একের সাথে 0.08কে গুণ করলে ওইটাই হয়, 0.08, ঠিক আছে। আর এই নিচের 2, নিচের 2 রয়ে গেল। এখন দেখো এটাকে ভাগ করব, আর ভাগের বেলায় ভগ্নাংশের ভাগের বেলায় কী হয়, প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে, দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যায় কিন্তু, ঠিক আছে, ভাগ গুণ চিহ্ন হয়ে যায় আর দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায়। তাহলে দেখো, বা পি সমান এই 23, তাহলে প্রথমটা এটা ঠিকই আছে, এই যে এটা যে ভাগ ছিল না, এই ভাগটা কী হয়ে গেলো, গুণ হয়ে গেল, এবং দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যাবে, এই 2 উপরে চলে যাবে, আর এই 0.08 হচ্ছে নিচে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন কী করতে পারি, এটা
আমরা কাটাকাটি না করে আগে কি এই 23-এর নিচে কত আছে? এক আছে মনে মনে, কারণ সব পূর্ণ সংখ্যার নিচেই বা সব সংখ্যার নিচেই কত থাকে? এক থাকে, ঠিক আছে। তাহলে এটা কোথায়? 23 কত? উপরে, আর নিচে তো এক আছে, তাহলে 23 উপরে। তাহলে উপরে যদি গুণ করি, এই উপরে উপরে যদি গুণ করি, দেখো 2 দিয়ে যদি 6,000কে গুণ করি তাহলে কত হয়ে যাবে? উপরে 46,000 হয়ে যাবে, ঠিক আছে। 23,000 ছিল, 2 দিয়ে অর্থাৎ ডাবল করে ফেললে কত হবে? 46,000 হয়ে যাবে। আর 0.08 আমাদের এই নিচে, এটা যদি আমরা ভাগ করে দেই, 46,000কে যদি 0.08 দিয়ে আমরা ভাগ দেই, তাহলে কত হয়ে যাবে? 5,75,000 হয়ে যাবে। যদি তুমি ভাগ করতে পারো, আমি আর এখানে দেখালাম না, আমার একটু জায়গা নাই, পারো তাহলে বাইরে করে দেখো। আর যদি হাতের কাছে ক্যালকুলেটার থাকে তাহলে ভাগ দিয়ে দাও, 0.08কে ভাগ দাও, সরি, 46,000কে এই 0.08 দিয়ে ভাগ দাও, দেখো 5,75,000 চলে আসবে, ঠিক আছে। তাহলে তার ব্যবসায়ের যে মূলধন ছিল সেটা কত ছিল? 5,75,000 টাকা ছিল, ওকে। জাস্ট খালি আমাদের এই সূত্রটা একটু বের করে মানগুলো বসায় দিলেই কিন্তু তারপরে যে সমাধানটা আছে সেই সমাধানটা করলে কিন্তু বের হয়ে যাবে, ওকে। খুব হার্ড না কিন্তু, জাস্ট একটু বুঝতে হবে, বুঝলেই খুবই ইজি অঙ্কগুলো। সো আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, ওকে। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।